আমাদের শরীরের অন্যতম একটা জরুরি অঙ্গ হলো লিভার এই অঙ্গটি অনেক কাজ করে আমাদের শরীরে যে সমস্ত টক্সিন জমে যায় সেগুলোকে বার করে দেয় হজমে সাহায্য করে বিপাকে হার নিয়ন্ত্রণ করে এবং নানা রকমের শারীরিক বৃত্তীয় যে সমস্ত কাজ সে সমস্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো ওই লিভার যদি একটু খারাপ হয়ে যায় তাহলে আমাদের জীবন দুষয় হয়ে ওঠে এবং আমাদের যে বর্তমান জীবনযাত্রা সেটা কি করছে না এই লিভারের ওপর গুরুতব কুপ্রভাব ফেলছে আজকে সেই লিভার সম্পর্কে কথা বলব এবং এই লিভারের যে সমস্ত রোগ বাইরে আছে সেগুলোর হাতে কি করে মুক্তি পাওয়া যায় তার একটি সহজ টিপস আপনাদের সামনে রাখব তো বন্ধুরা মলয় বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং এই ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না প্রতিদিনের মতো আমি আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আশা করি এই টিপসটি আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের জীবনকে সুস্থ রাখতে অনেক সহায়তা করবে যাই হোক আমাদের এই যে বর্তমান জীবন যে ফার্স্ট লাইফ এর ফলে আমাদের লিভারে অনেক জটিল অসুখ কিন্তু বাধা বা বাসা বাচ্চা আর সুস্থ সবল জীবন কাটানো হয়ে উঠেছে দুর্বি তো এইটা তো আমাদের কাম্য নয় আমাদের কাম্য হচ্ছে যে আমাদের একটা সুস্থ জীবনযাপন করতে হবে তা সুস্থ জীবনযাপন করতে গেলে এবং লিভারকে ভালো রাখতে গেলে কি কাজ করতে হবে ওষুধ বিষুধের কথা বাদ দিন সেগুলো তো আছেই পরবর্তী পর্যায়ে যেটা করতেই হবে আপনাকে সেটা হচ্ছে আপনাকে নিয়ম করে হাঁটতে হবে এবার আপনাদের বলি যে হাঁটবেন তো কতক্ষণ হাঁটবেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা না এখন তো ডাক্তারবাবুরা আবার এখন কয়েক স্টেপ হাঁটা এই স্টেপ হাঁটার কথাই বলবো কতটা স্টেপ হাঁটতে পার হবে আপনার লিভারকে ভালো রাখতে একটা সময় ছিল যখন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে একটা ব্যাপার ছিল এবং সেই ফ্যাটি লিভারতে কী হতো না লিভার লিভারসেরোসিস হতো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মারা যেতেন আর এর কারণ ছিল অতিরিক্ত মদ্যপান কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার যে কোনো মানুষেরই হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে কেন এই ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক ফ্রাইড জিনিস খেয়ে ফেলছি ফাস্ট ফুড খাচ্ছি এর ফলশ্রুতি হিসেবেই ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে তো এই ফ্যাটি লিভার কিন্তু মোটামুটি হালকাভাবে নেওয়ার জিনিস নয় কেননা এই বেশ পরিমাণে ফ্যাটি লিভার খাওয়ার ফলে এবং এই সমস্ত ফাস্ট ফুড প্রসেসড ফুড এই সমস্ত খাওয়ার ফলেও ফ্যাটি লিভার কিন্তু প্রাণঘাতী হতে পারে তো ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রতিদিন নিয়ম করে আপনাকে অন্তত পাঁচ থেকে সাত হাজার স্টেপ হাঁটতেই হবে এইভাবে যদি আপনি হাঁটতে পারেন রেগুলারলি তাহলে আপনার যে সমস্ত রোগ ব্যাধি আছে ও সবই আপনাকে ছেড়ে চলে যাবে তো এই ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখতে হবে পাঁচ থেকে সাত হাজার পা হাঁটতে হবে এবং যেন ঘাম ঝরে তার মানে কি ব্যাপারটা হচ্ছে যে জোরে হাঁটতে হবে ওই হেলে দুলে হাঁটলে ওতে কিন্তু হবে না জোরে হাঁটতে হবে তাহলে দেখবেন আপনার লিভারের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো তো কেটে যাবেই আর শরীরের অন্যান্য যে সমস্ত রোগবালাই যদি থেকে থাকে সেগুলো আস্তে আস্তে দূরে হটে যাবে আপনার সমস্ত অঙ্গই থাকবে সুস্থ সবল তবে হাঁটার আগে কিন্তু এটা ব্যাপারটা মাথায় রাখবেন যে দুম করে হেঁটে দেবেন না অন্তত পাঁচটা মিনিট আপনি ওয়ার্ম আপ করবেন তারপর জোরে হাঁটুন জোরে হাঁটার শেষ প্রান্তে কি করবেন আবার পাঁচ মিনিট একটু ধীরে হাঁটুন নিজেকে একটু কুল ডাউন করুন আর এই নিয়মে হাঁটলেই আপনি উপকার পাবেন তবে আপনি বলতে পারেন যে যে হাঁটাহাঁটি করতে যাবো কেন ওষুধ খাব বাজার কি ওষুধের অভাব আছে না নেই কিন্তু এইসব যে ওষুধ খাবেন পয়সা তো আপনার যাবে আর তার সাথে কি যাবে জানেন তার সাথে যে এই সব ওষুধ খেয়ে আপনি যে কি লাভ পাবেন সেটাই হচ্ছে মেলেন ডলার কোয়েশ্চেন তাই আমার পরামর্শ এটাই যে যদি আপনি লিভারকে ভালো রাখতে চান আপনার অন্যান্য অঙ্গকে ভালো রাখতে চান সুস্থ থাকতে চান সুস্থ জীবন জীবনযাপন করতে চান তাহলে হাতের কাছ থেকে সমস্ত প্রসেসড ফুড ফাস্ট ফুড ইত্যাদি ভাজা ভুজিয়ে এই সমস্ত সরিয়ে দিন আর কী করুন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটুকু ওষুধ খেতেই হয় সেই ওষুধটুকু খান আর এই পাঁচ থেকে সাত হাজার স্টেপ আপনি রোজ হাঁটুন তাহলেই দেখবেন আপনি ভালো আছেন আপনার লিভার ভালো আছে আর লিভার ভালো থাকলে সমস্ত অঙ্গটাই আমাদের মানে সমস্ত শরীরই ভালো থাকবে আর এই যে ফ্যাটি লিভার বলে যে কথাটি বললাম যে রোগটি বললাম এটি আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনাকে ভয় দেখাতে পারবে না আজ থেকেই শুরু হয়ে যাক হাঁটা তো কখন হাঁটবেন এটা আপনি নিজে স্থির করবেন সকালে হাঁটতে পারেন বিকেলে হাঁটতে পারেন আপনার সুবিধামতো সময় হাঁটবেন তবে হাঁটতে হবে কিন্তু জোরে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি ধীরে সুস্থে হেলে দুলে হাঁটা যাবে না জোরে জোরে হাঁটতে পারলে তবেই লাভ তাহলে বন্ধুরা আপনারা হাঁটতে থাকুন আমি অভিধায় নিই আপনাদের সামনে যে টিপসটা দিলাম এটা কেমন লাগলো এটা দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমার আনন্দ হবে আর আপনারা উপকার পেলে আমারও লাভ আমিও খুশি হব আনন্দিত হব সবাই ভালো থাকবে ধন্যবাদ